अस्सलाम वालेकुम डॉक्टर तस्नीम खान कन्सल्टेंट डर्मेटोलॉजिस्ट ईडब्ल्यू विल अमेरिका बांग्लादेश आरो कर्मरत आछि एज ए असिस्टेंट प्रोफेसर नॉर्दर्न इंटरनेशनल मेडिकल कॉलेज एवं हॉस्पिटल आज के जे ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি ভেরি কমন একটি টপিক একনি বা ব্রন এবং ব্রনের দাগ একনিটা সাধারণত দেখা যায় যে অ্যাডোলেসেন্সে বা বয়সন্ধিকাল যেটা সেটাতে হয় বাট অ্যাডাল্ট একনিও কিন্তু হয় দ্যাট মিন্স অ্যাডোলেসেন্স এবং অ্যাডাল্ট দুটো বয়সেই আমরা একনি পাচ্ছি একনির অনেকগুলো রিজন আছে আমরা এটাকে বলি মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিজিজ যদি আপনার বাবা বা মায়ের একনি থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার ছেলে মেয়েদের একনি হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে সেকেন্ড যে রিজনটি বলতে হবে সেটি হচ্ছে গিয়ে হরমোন হরমোনাল রিজনটা অনেক বেশি এখানে ইনফ্লুয়েন্স করে একনি হওয়ার জন্য দেখা যায় যে এই যে অ্যাডোলেসেন্সের কথা বললাম এই সময় শারীরিক বৃদ্ধির সাথে সাথে কিন্তু শরীরে হরমোনাল চেঞ্জটা অনেক বেশি হয় অনেকগুলো হরমোনেরই আপস অ্যান্ড ডাউন থাকে যার কারণে অ্যাকনিটা কিন্তু খুব বেশি বের হয় এই সময় মেয়েদের মিনিস্ট্রেশনের শুরুতে দেখা যায় যে অ্যাকনি হওয়ার প্রবণতা থাকে এটাও কিন্তু সেই হরমোনাল চেঞ্জের জন্যেই হয় কিংবা যারা পিসিওএসের পেশেন্ট তাদেরও কিন্তু এই ধরনের হরমোনাল প্রবলেমের কারণে অ্যাকনি দেখা যেতে পারে থার্ড যে কারণটি বলবো সেটি হচ্ছে গিয়ে একটি ব্যাকটেরিয়া প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনি যেটি হচ্ছে অ্যাকনির যে ইনফ্লামেশন হওয়ার জন্য রেসপন্সিবল এছাড়া আরও অনেক ফ্যাক্টর আছে কারো লাইফ স্টাইল বা অনেক মেকআপ ইউজ বা এনভায়রনমেন্ট বিভিন্ন কারণ আছে সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে কথা বলবো আজকে অ্যাকনির ট্রিটমেন্ট করতে গেলে প্রথমেই আমাদেরকে বলতে হবে যেটি সেটি হচ্ছে গিয়ে ক্লিনজিং ক্লিনজিং ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ইউজুয়ালি আমরা বলি পেশেন্টদেরকে যে স্যালিসালিক অ্যাসিডের 2% কন্টেন্ট যেগুলোতে আছে যে ফেস ক্লিনজারগুলো আছে সেগুলো দিয়ে ইউজ করতে হবে ফেসটাকে ক্লিন করার জন্য কিংবা বেনজাইল পারঅক্সাইড আছে এরকম কোনো ক্লিনজার অ্যাকনির জন্য ফেস ক্লিনের জন্য ইউজ করতে হবে দেন মেডিসিনে যখন চলে আসবো ওরালি আমরা ইউজুয়ালি অ্যান্টিবায়োটিকগুলোই ইউজ করি যেটা হচ্ছে ডক্সাসাইক্লিন সায়ানোমাইসিন ক্লিন্ডামাইসিন বা অ্যাজিথ্রোমাইসিন এই ধরনের মেডিসিনগুলো বাট এগুলো ডিপেন্ড করে কোন পেশেন্টের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটার উপর যখন আমরা দেখি যে অ্যান্টিবায়োটিক্সটা কাজ করছে না কিংবা আপনার অ্যাকনিটা হচ্ছে কি নডিউলোসিস্টিক কিংবা হচ্ছে নডিউলার বা সিস্টিক সেই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট অপশনটা আমরা চেঞ্জ করে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা আইসোটিটেনুইন প্রেসক্রাইব করি বেসিক্যালি আইসোটিটেনুইন ইজ নাথিং বাট হাই কনসেন্ট্রেটেড ভিটামিন এ বাট এটা কিন্তু যে কেউই নিতে পারবেন না লাইক যদি কোনো প্রেগনেন্ট লেডি এটাকে নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অনেক ক্ষতি হতে পারে কিংবা যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদের জন্য কিন্তু এটা টোটালি কন্ট্রাইন্ডিকেটেড ডেফিনেটলি এই ধরনের মেডিসিনগুলো খেতে হলে ডার্মাটোলজিস্ট বা আপনার ডক্টরের সাথে কনসাল্ট করেই খেতে হবে বিকজ পার্সন টু পার্সন আমাদের এই মেডিসিনগুলো ভ্যারি করে পেশেন্টের জন্য কী দিতে হবে আমাদেরকে দেন টপিক্যালি কিন্তু আমাদেরকে আমরা ইউজুয়ালি অ্যান্টিবায়োটিকের যে জেল বা ক্রিম বা লোশন ফর্মটা আছে সেটাকে আমরা দিই কিংবা বেনজাইল পারঅক্সাইড অ্যাপ্লিকেশন বা হচ্ছে অ্যাডাপালিন অর রেটিনে এই ধরনের মেডিসিনগুলো টপিক্যালি পেশেন্টদেরকে দেওয়া হয় বাট এটা টোটালি ডিপেন্ড করে অ্যাকনি কোন ধরনের এবং পেশেন্টের কন্ডিশনটা কেমন সেটার উপর কখনোই এই মেডিসিনগুলো যে কারোরই অ্যাকনি হয়েছে বলে ইউজ করা স্টার্ট করবেন সেটা একদমই উচিত না এরপরে আমরা যে ট্রিটমেন্টটা বলবো সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকনি ট্রিটমেন্ট ইউজুয়ালি আমরা অ্যাডভান্স অ্যাকনি ট্রিটমেন্টের জন্য কী করি রেড এলইডি বা ব্লু এলইডি নামে লাইট আছে আমাদের কাছে যেটা আমরা ইউজুয়ালি দেখা যায় 18-20 বা 22 এই ধরনের সিটিং এতগুলো সিটিং দিই একদিন পরপর এগুলো যদি দেওয়া হয় একদিন পরপর উইথ এ ভেরি লো কস্ট এটার দাম একদমই কম তাতে হয় কি যে অ্যাকনির যে ইনফ্লামেশনটা কমে আসে পাশাপাশি আমরা মাইক্রোডার্মাব্রেশন কিংবা পিলিংগুলো করে থাকি অনেক ধরনেরই পিল আছে বাট এই অ্যাকনির জন্য আমরা স্যালিসালিক অ্যাসিড যে পিলটা সেটাকেই রিকমেন্ডেড করি এই ছিল হচ্ছে অ্যাডভান্স ট্রিটমেন্ট ফর দ্য অ্যাকনি বাট অ্যাকনি হয়ে গেলে কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশনসও অ্যারাইজ করে লাইক কালো দাগ হয়ে যায় কিংবা গর্ত হয়ে যায় যেটাকে আমরা বলি অ্যাকনি স্কার অ্যাকনি স্কারটা আবার দু ধরনের হয় আইস প্রিক স্কার কিংবা বক্সার স্কার এগুলো ট্রিটমেন্টও কিন্তু এক একটা এক এক রকম করে আসে ইউজুয়ালি আমরা বা আমি বেসিক্যালি পছন্দ করি করতে সাবসেশন দেন পিআরপি ফ্র্যাকশনাল লেজার ইভেন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা ফিলারও দিয়ে থাকি যদি গর্তটা অনেক বেশি ডিপ হয়ে থাকে এবং এই প্রসিডিউরে খুব একটা লাভ না হয়
আমি পেশেন্টদের জন্য অবশ্যই কিছু অ্যাডভাইস দিতে চাব, বিকজ অ্যাকনিটা এত নর্মাল একটা ব্যাপার সবার জন্য। অনেকেই আমরা ট্রিটমেন্টের জন্য আসি না, মনে রাখতে হবে যে স্কিনে অয়েলের পরিমাণ বেশি সেই স্কিনে কিন্তু অ্যাকনি হওয়ার প্রবণতাটাও বেশি। সো অয়েলটাকে কন্ট্রোল করার জন্য নিজে থেকে আপনি করতে পারেন, যেটা সেটা হচ্ছে আপনি স্যালিসিলিক অ্যাসিড যে ক্লিনজারের কথা বললাম, অ্যাটলিস্ট দিনে দুবার ইউজ করতে পারেন। এছাড়া ফেসটাকে ক্লিন করার জন্য নর্মাল ওয়াটার দিয়ে কিংবা হচ্ছে অয়েল সোক করার যে পেপার, ব্লটিং পেপার আছে, সেগুলো ইউজ করে আপনি অয়েলটাকে কন্ট্রোলে রাখতে পারেন। এরপর বলবো, যদি ব্রণ হয়েই যায়, কখনই উচিত না নখ দিয়ে সেটাকে খোঁচাকুটি করা। এতে কি হয় যে আমরা অনেকেই বলি যে অ্যাকনির ভিতরে একটা শাল বা ভাত এই ধরনের কিছু একটা প্রোডাক্ট থেকে যায়, অনেকেই করে কি চাপ দিয়ে সেই প্রোডাক্টটাকে বের করে দেওয়া ট্রাই করে। এতে হয় কি যে চ্যানেলটা দিয়ে বের হয়ে আসে, স্কিনটা ফেটে যায়, স্কার হওয়ার প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায়, প্লাস দাগ তো হবেই। হেলদি ডায়েট ইজ ইম্পর্ট্যান্ট, কারণ এমন অনেক ডায়েট আছে লাইক মিল্ক বা মিল্ক প্রোডাক্ট বা সুগার আছে, এরকম অনেক বেশি খাবার খেলে অয়েল সিক্রেশনটা যেমন বাড়ে, আলটিমেটলি অ্যাকনিটাও কিন্তু বাড়ে। রেগুলার এক্সারসাইজ ইম্পর্ট্যান্ট, স্ট্রেস কিন্তু অ্যাকনি বাড়াতে পারে, কারণ হচ্ছে এক্সেসে হয় কি, স্ট্রেসে হয় কি যে আমাদের গ্লুকোকর্টিকয়েডের সিক্রেশনটা বাড়ে, আলটিমেটলি অয়েল সিক্রেশনটাও বাড়ে। সো একজন পেশেন্ট যদি আপনি যদি নিজে কেয়ার করেন, আপনার কী দরকার বা আপনাকে কী করতে হবে মেনটেনেন্স এবং এর পাশাপাশি ডক্টরের ট্রিটমেন্ট, সবগুলো একসাথে করে কম্বাইন্ড করে ট্রিটমেন্ট করলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। অ্যাকনি যেমন মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিজিজ, ঠিক তেমনই মনে রাখতে হবে এর ট্রিটমেন্ট কখনো একটা কোনো প্রসিডিউর দিয়ে করে ঠিক করা সম্ভব না। আপনাকে খেতেও হবে, মেডিসিন লাগাতেও হবে, পাশাপাশি কোনো প্রসিডিউরেও আসতে হবে। আই থিঙ্ক আমার ভিডিওটি আজকে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। থ্যাংক ইউ সবাইকে।